Jeno rakto monir har gethe di pranir onurage tumar paer talay jeno gurang lage Janu gurang lage ei gaan kono din tumi bedhechile ar amari jonne kemon kore bandle jemon kore tumi bandle beni acha mone ki asche tomar gaane ami nechechilam কোনো একটা যুগে মনে আসছে আসছে এতদিন ভুলেছিলুম কি করে তাই ভাবি উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে উতল হাওয়া দোলা লাগে দোলা লাগে তোমার চঞ্চল ওই নাচের লহরীতে উতল হাওয়া যদি কাটে রশি যদি হাল পড়ে খসি যদি ঢেউ উঠে উচ্ছসি যদি কাটে রশি যদি হাল পড়ে খসি যদি ঢেউ উঠে উচ্ছসি সম্মুখেতে মরণ যদি জাগে করি নে ভয় নেবই তারে জিতে উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে উতল হাওয়া দোলা লাগে তোমার চঞ্চল ওই নাচের লহরীতে উতল হাওয়া চলো চলো বীর মরণ পান করে বেরিয়ে পড়ি দুজনে মিলে পথ কাটতে হবে পাহাড়ের বুক ফাটিয়ে দিয়ে কেন এসেছি এখানে ছি ছি কেন আছি এখানে কি অর্থহীন দিন কি প্রাণহীন রাত্রি কি ব্যর্থতার আবর্তন মুহূর্তে মুহূর্তে সাহস আছে তোমার সুন্দরী আছে আছে অজানাকে ভয় করবে না না করব না পা যাবে ক্ষত বিক্ষত হয়ে পথ ফুরোতে চাইবে না কোন যুগে আমরা চলেছিলাম সেই দুর্গমে রাত্রে ধরেছি মশাল তোমার সামনে দিনে বয়েছি জয়ধ্বজা তোমার আগে আগে আজ আর একবার উঠে দাঁড়াও ভাঙতে হবে এই অলসের বেড়া এই নির্জীবের গণ্ডি ফেলে ফেলতে হবে এই নিরর্থকের আবর্জনা ছিঁড়ে ফেলো আবরণ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো মুক্ত হও শুদ্ধ হও পূর্ণ হও ওহে পঞ্জা কি হলো বলো দেখি ভারী লজ্জা হচ্ছে নিজের দিকে তাকিয়ে মূঢ় কি করছিলি এতদিন এতদিন পরে কেন মনে প্রশ্ন জাগছে এসবের অর্থ কি ওই যে দহলা পণ্ডিত আসছে ওকেই জিজ্ঞাসা করি এতকাল যে সব ওঠা পড়া শোয়া বসার কোটকেনা নিয়ে দিন কাটাচ্ছিলুম তার অর্থ কি চুপ করব না চুপ ভয় নেই নেই ভয় বলতে হবে অর্থ কি অর্থ নেই নিয়ম নিয়ম যদি নাই মানে
অধপাতে যাবে? যাব সেই অধপাতে। কি করতে? সেখানে যদি অগৌরব থাকে তার সঙ্গে লড়াই করতে। এ কেমন গোয়ারের কথা? শান্তি প্রিয় দেশে শান্তি ভঙ্গ করব পণ করেছি। শুনছ শ্রীমতী হরতনী, এরা শান্তি ভাঙতে চায় আমাদের এই অতল স্পর্শ প্রশান্ত মহাসাগরের ধারে। আমাদের শান্তিটা বুড়ো গাছের মতো, পোকা লেগেছে ভিতরে ভিতরে, সেটা নির্জীব, তাকে কেটে ফেলা চাই। অনেক দিন তোমরা আমাদের ভুলিয়েছ পণ্ডিত, আর নয়, তোমাদের শান্তি রসে হিম হয়ে জমে গেছে আমাদের রক্ত, আর ভুলিও না। অবাক কাণ্ড, কার কাছ থেকে পেলে এসব কথা? মনে মনে তাকেই তো ডাকছি, আকাশে শুনতে পাচ্ছি তারই গান। সর্বনাশ, আকাশে গান! এবার মজলো তাসের দেশ, আর এখানে নয়। সুন্দরী, তুমি আমাদের পথ দেখাও। অশান্তি মন্ত্র পেয়েছো তুমি, সেই মন্ত্র দাও আমাদের। একটু নড়লেই যে ওরা দোষ ধরে, বলে অশুচি। দোষ হয় হোক, কিন্তু মরে থাকার মতো অশুচিতা নেই। ওই রে, দহলা নিয়ে এসেছে, আর রক্ষে নেই। লুকোচ্ছ কোথায়? কে গো, চেনা যায় না যে। এই যে আমাদের টেক্কানি, আর উনি উনি কে? উনি যে আমাদের ইস্কাবনি। মরে যাই, কি ছিরি করেছ, মানুষ সেজেছ বুঝি, লজ্জা নেই? সাজিনি, দৈবাত সাজ খসে পড়েছে। তাসের দেশের বন্ধন আট বন্ধন, হাজার বছরের হাজার গিরে দেওয়া খসে পড়ল। কাণ্ডটা ঘটলো কি করে? একটা হাওয়া দিয়েছিল। ও মা, কি বলে গো, তাসের দেশে হাওয়ায় বাঁধন ছেড়ে আমাদের পবন দেবের নামে এত বড় বদনাম। বলি, এ কি মেলেছ দেশ পেয়েছ, যেখানে একটু হাওয়া দিলেই গাছের শুকনো পাতা খসে উড়ে যায়? সচক্ষে দেখো না দিদি, কি বদল ঘটিয়েছেন আমাদের পবনদেব। দেখো, ছোট মুখে বড় কথা ভালো নয়, আমাদের সনাতন পবনদেব। তবে কি না পুঁথিতে লিখছে, তার এক মহাবীর পুত্র আছেন, তিনি নাকি লম্বা লম্বা লম্ফ দিয়ে বেড়ান, হয়তো বা তিনিই ভর করেছেন তোমাদের পরে। কেবল আমাদের খোঁটা দিচ্ছ কেন, এখনো চোখে বুঝি পড়েনি? তিনি যে লম্ফ লাগিয়েছেন তাসের দেশময়, তাসিনীদের বুকে আগুন লাগিয়ে বেড়াচ্ছেন। সাগর পাড়ের মানুষরা বলছে তিনি নাকি ওদের পূর্বপুরুষ। হতে পারে, ওরা লাপমারা বংশেরই সন্তান। আচ্ছা, সত্যি কথা বলো দিদি, ভিতরে ভিতরে তোমারও মন চঞ্চল হয়েছে? না, চুপ করে থাকলে চলবে না। বলে দিবি নে তো,
তোমার গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। কাল ভোর রাত্রির ঘুমে স্বপ্ন দেখলুম, হঠাৎ মানুষ হয়ে গেছি, নড়ে চড়ে বেড়াচ্ছি ঠিক ওদেরই মতো। জেগে উঠে লজ্জায় মরি আর কি, কিন্তু কিন্তু কি সে কথা থাকবে? বুঝেছি বুঝেছি, দিনের বেলাকার বাধা পাখি খোলা পেয়েছিল স্বপ্নে। চুপ চুপ চুপ, দহলা পণ্ডিত শুনলে স্বপ্নেরও প্রায়শ্চিত্ত লাগিয়ে দেবে, ওটা পাপ যে। কিন্তু স্বপ্নে কি পূর্তি! যা বলিস ভাই, তাসের দেশে সাগর পাড়ের হাওয়া দিচ্ছে খুব জোরে, কিছু যেন ধরে রাখতে পারছি নে, সব দিচ্ছে উড়িয়ে। সত্যি বলেছিস, মনটা সমুদ্রের এপারে ওপারে দোলাদুলি করছে। ওই দেখ না, চিরেতনে মানুষ হওয়ার অসহ্য শখ, পারে না তাই মানুষের মুখোশ পড়েছে, সেটা আবার তাজমহলেরই কারখানা ঘরে তৈরি। কি অদ্ভুত দেখতে হয়েছে! আমাদের কাকে কিরকম দেখতে হয়েছে নিজেরাই বুঝতে পারিনি। গাছের আড়াল থেকে কাল শুনলুম সদাগরের পুত্তর বলছিল এরা যে মানুষের সংসাচ্ছে। উমা কি লজ্জা! রাজপুত্তর কি বললেন? তিনি রেগে উঠে বললেন, সে তো ভালোই, সাজের ভিতর দিয়ে রুচি দেখা দিল। তিনি বললেন, এ দেখে হেসো না, হাসতে চাও তো যাও তাদের কাছে, মানুষের মধ্যে যারা তাসের সংসে যে বেড়ায়। ওমা তাও কি ঘটে নাকি, মানুষ হয়ে তাসের নকল? আচ্ছা কি করে তারা? রাজপুত্তর বলছিলেন, তারা রঙের কাঠি বুলোয় ঠোঁটে কালো বাতি দিয়ে আঁকে ভুরু, আরো কত কি, আমাদের রং করা তাসেদেরই মতো। সবচেয়ে মজার কথা, ওরা খুরওয়ালা চামড়া লাগায় পায়ের তলায়। কেন? পদোন্নতি ঘটে, মাটিতে পা পড়ে না, এ সমস্তই তাসের ঢং, এঁকে দেওয়া সাজিয়ে দেওয়া কায়দা। হে তো দেখছি পবন দেবের উল্টো পাল্টা খেলা, তাসিরা হতে চায় রং খসে মানুষ, মানুষ চায় রং মেখে তাসি হতে। আমি কিন্তু ভাই ঠিক করেছি, মানুষের মন্তর নেব রাজপুত্তরের কাছে। আমিও, আমারও ইচ্ছে করে কিন্তু ভয়ও করে, শুনেছি মানুষের দুঃখ ঢের, তাসের কোনো বালাই নেই। দুঃখের কথা বলছিস ভাই, দুঃখ যে এখনই শুরু করেছে তার নৃত্য বুকের মধ্যে, কিন্তু সে দুঃখের নেশা ছাড়তে চাইনি, থেকে থেকে চোখ জলে ভেসে যায়, কেন যে ভেবেই পাইনি। Yeah.
কাগজে যদি রটে যায় মুখ দেখাতে পারবো না। ওই যে দলবল সবাই আসছে, বুড়ো নিম তলায় আজ সভা বসবে, এখানে আর নয়। শোনা যাচ্ছে বাতাসে সুর উঠেছে, অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানি বিবিকে তো ঘরে রাখা শক্ত হল, নেচে বেড়াচ্ছে ভূতে বাবার মতো। সভ্যগণ, তোমাদের আর চেনা যায় না, সভার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ, আপনি পড়ল খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর জহানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে আছি বনে পলাতকাদের নাম সংগ্রহ করার জন্যে, এখানকার হাওয়া লেগেছে, সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখনী দিয়ে ছন্দ ঝরছে। শুনেছি আধুনিক ডাক্তার এই রকম নিঃসারণকেই বলেন ইনফ্লুয়েঞ্জা। কিরকম একটা নমুনা দেখি। যে দেশে বায়ু না মানে বাধ্যতামূলক বিধি, সে দেশে দহলা তত্ত্বনিধি কেমনে করিবে রক্ষা কৃষ্টি, সে দেশে নিশ্চিত অনা সৃষ্টি। থাক থাক, আর প্রয়োজন নেই, ওটা চতুর্থ বর্গের পাঠ্যপুস্তকে চালিয়ে দিও, তাসবংশীয় শিশুরা কণ্ঠস্থ করুক। রাজা সাহেব, তোমার চতুর্থ বর্গের শিশু বিভাগের ছাত্র নই আমরা, আজ হঠাৎ মনে হচ্ছে আমাদের বয়স হয়েছে, ও ছন্দ মনে লাগছে না। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধায় হাঁকি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী বৈশাখী, ধায় হাঁকি গগনে গগনে ধায় হাঁকি, স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে, ধায় হাঁকি গগনে গগনে ধায় হাঁকি,
শূন্য মদের নেশায় মাতাল ধায় পাখি অলোক পথের ছন্দ ওড়ায় মুক্ত বেগের পাখাতে ধায় হাঁকি গগনে গগনে ধায় হাঁকি। কিছু বুঝলে তোমরা? কিছুই না। তবে মন মেতে উঠল, সেটা তো ভালো নয়। আমাদের সনাতন শাস্ত্রে ছন্দ একটা শোন, শান্ত সেই জন জম তারে ঠেলে ঠেলে নেড়ে চেড়ে যায় ফেলে, বলে মোট নাহি প্রয়োজন। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে তাসদীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুরুধাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছ বসছ, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, এই বা কেন? এ আমাদের নিয়ম, এ আমাদের ইচ্ছে। সর্বনাশ এই দাসের দেশে ইচ্ছে? বন্ধুগণ তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। হ্যাঁ বিবিরানি, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চুপ! এরা হেয়ালিকে বলে শাস্তর। চুপ! বোবাকে বলে সাধু। চুপ! বোকাকে বলে পণ্ডিত। চুপ! এরা মরাকে বলে বাঁচা। চুপ! নির্বাসনটা ভালোই মনে করছি। তোমার উঠিগুলো ভাসিয়ে দেব জলে। আর বাধ্যতামূলক আইন আর চলবে না, চলবে না, চলবে না।
এই যে আছি আমরা। পারবে, নিশ্চয় পারবে। আমিও কি পারবো সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানী! জয় রানী! Jump, 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 jump